Hello, what's up, guys? Kya hota shobai kemon achen shobai? Amra ashi ekhon Chilpara. Let's go. আসলে তুই তোরে কি আবানাইছি লোকের কাছে আড়ি আড়ি তোর ওই মাসুম মুখের দিকে সাই সব বলছি আই হাতরে হাতরে তোরে লই কত কথা হুঁছি তুই যা চলি যা আর আর ওয়ালা লাগে না তোর এত বেশি নয় So guys, finally, আমাদের অল ফ্যান সাথে আবারো মিট হয়ে গেল সবাই চলে আসছো এখানে বন্ধু সম্মান অফিসে আমাদের ভিডিওটা কর আরো এখান থেকে এটা কে বন্ধু এটা কে বন্ধু এটা হচ্ছে আমাদের ফ্যান যে হাত ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি চেকুনাতে ব্রিজে স্টিল ব্রিজে স্টিল ব্রিজ তো এটা অনেক আগের প্রাচীর বলা যেতে পারে কারণ এই এটা হচ্ছে আমাদের যেই ঢাকা দিয়ে নদীর উপরেই অবস্থিত হলো এটা দেখতে অনেকটা সুন্দর আমি আপনাদেরকে দেখাইতেছি তো ভিউয়ার্স আমি এখন যেটাতে হাঁটতেছি এটা হচ্ছে আপনার যেটাকে বলে ঢাকা চিটাগং এর হাইওয়ে যেটা ডাইরেক্ট ট্রেন চলে এটা দিয়ে আর ওইটা হচ্ছে শাখা যেটা দিয়ে আপনার লোকাল যে ট্রেনগুলো চলে তো এটা হচ্ছে আপনার যে ট্রেনগুলো ডিরেক্টলি চলে আসে ডিরেক্টলি চলে আসার পরে কোথাও থামে না কোন স্টেশন থামে না এটাই হচ্ছে সেই ডিরেক্ট লোড যেটা ট্রেন আসার পর্যন্ত অপেক্ষা করবো দেখা যাক ট্রেন কি স্পিডে যায় আমি আপনাদেরকে দেখাবো আমি আসলে অনেক কষ্ট করে আসছি আপনার রাস্তার যে অবস্থা আমাদের ফখরউদ্দিন রোড হ্যাঁ এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে আমরা আসলে এই বিষয়গুলো দেখার জন্য আসছি হ্যাঁ এরা দেখেন অনেক সন্ধ্যা সন্ধ্যা থেকে কেউ হাতের দিকে কষ্ট করে আমরা
তো ভাই আপনারা দেখেন একজন ফাতু দিয়ে গসাগসি ভাই আমি বললাম এটা আসলে ভাই পাঁচ লাগে ধরে বন্ধু কেন সময় লাগবে তো পেট্রোল তো জল লাগবে দিবা সেটা দেখুন ওর সেটা কি সফল হয় কিনা আপনারা দেখি আমি একটু কথা বলি বলুন ঘষা দিয়ে আগুন ধরে দেবো আর 500 টাকা দেবো ভাই আপনি যখন ভাই ওপেন চ্যালেঞ্জ করতে আপনি ওপেন চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে এর মধ্যে আগুন ধরে আপনারা যে ওপেন চ্যালেঞ্জ আরেকটা ভাইয়ের সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করে দিচ্ছি তো ভাই ফার্স্ট বলা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনার নামটা কি ভাই ভাই এখানে আপনি কি আরো একটা আরো আসছেন নাকি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আপনার মানে এই যে সেলিব্রিটি আসছেন আপনার অনুভূতিটা কি ভাই না ওটা একটু বলতেন ঈদের সময় মানুষ তো ঘোরাফেরা করতে যায় বিভিন্ন জায়গায় প্লাস এখানে আসার পরে আমি এটা দেখলাম আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখার আছে আপনার আমরা বিভিন্ন ধরনের জায়গাতে যাই বিভিন্ন মানুষ তবে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই সুন্দর সুন্দর জিনিস এখনও আছে অনেক জনে জানে না জি জি তো ভাই আপনি আসছেন যে আপনার অনুভূতিটা কি মানে আপনার কাছে কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগতেছে তো আপনি মানে যারা আসছে না বা যারা চেনে না তাদের সম্পর্কে আপনি কী বলতেছেন আসো ঘোরাফেরা করো মন ফ্রেশ হবে এখানে সবুজ শ্যামালো আছে প্লাস স্টেডিয়ামে আছে এগুলি আর কি আচ্ছা ধন্যবাদ ভাইকে ভাইয়ের ওপিনিয়ন জানানোর জন্য তো আপনারা যারা এই স্টেডিয়ামে আসতে চান অবশ্যই আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে আপনারা যদি আসতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লোকেশন জেনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন তো আমরা আপনাকে সঠিক তথ্য জানিয়ে দেবো তো আমি আশা করব সো অবশ্যই যারা এখন আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সো আমি এখন দেখাবো এই স্টিল ব্রিজে কিছু সিনেমেটিক্স ভিউ সো চলুন দেখে নিই তো লেটস গো কি ছিলে আসলে ঈদের সময় ছুটির সময় তো এই জন্য আসলে মন ভালো করার জন্যই আসছে অনেক ভালো লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে বাইরে অনুমতিটা জানিয়েছে আসলে এখানে আসলে অনেক আনন্দ লাগে আপনারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এখানে আসলে অনেক মজা পাবেন এটাই বলতেছি আল্লাহ হাফেজ তো ধন্যবাদ তো আমরা এখন চলে যাচ্ছি আর যারা আগে থেকে আমার সাথে সাবস্ক্রাইব করেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি